আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ক্লাসে আজকে আমরা কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক দিয়ে শুরু করব। কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক এর দিয়ে আজকে আমরা শুরু করব। তোমাদের আগের দিনগুলোতে আমরা অধ্যায় 9 থেকে বেশ কিছু অঙ্ক করেছিলাম। দুঃখজনক হইলো তোমাদের হোমওয়ার্কগুলো পাচ্ছি না। হোমওয়ার্কগুলো না করলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বা, আমি বারবার কথাগুলো বলে থাকি, প্রতিদিন স্মরণ করাই দিই, তারপরেও দেখতেছি যে হোমওয়ার্কের খবর নাই। যারা দেখতেছো ঠিক মতো দেখা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানিয়ে রেখো আমাকে। আমি আজকে যে অঙ্কটা দিয়ে শুরু করব, উদ্দীপকটা লিখি আমি প্রথমে। দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ বাই কজ এ মাইনাস সাইন এ ইকাল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান। আর একটা দেয়া আছে কোণ বি ইকাল টু 60 ডিগ্রি। এটা আমাদের উদ্দীপক, আমাদের ক নাম্বার করতে হবে। কোসেক স্কোয়ার বি, কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান এটা নির্ণয় করতে হবে। আর করতে হবে এর মান, খ নম্বরে আমাদের এই প্রথম সমীকরণ থেকে এর মান নির্ণয় করতে হবে। তোমরা অঙ্কটা লিখে নিলে ভালো হবে, কেন আমাদের বোর্ড মুছতে হবে। গ নম্বরে আমরা করব 4 sin² θ মাইনাস 2 প্লাস √3 sin θ প্লাস √3 ইকাল টু 0। সমীকরণটির সমাধান করে দেখাও যে থিটা ইকাল টু 2a, থিটা ইকাল টু 2a অথবা থিটা ইকাল টু এ। আশা করি বুঝতে পেরেছ, লেখাগুলো ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাও। তাহলে আমরা শুরু করি ক নম্বর। দেওয়া আছে কোণ বি ইকাল টু 60 ডিগ্রি। এখানে বি নিলাম কারণ দেখানে কোসেক স্কোয়ার বি, কট স্কোয়ার বি, ঠিক আছে, এগুলো আছে প্রদত্ত রাশি। কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি, ওকে, মান বসাই দিই। কোসেক স্কোয়ার বি মানে 60 ডিগ্রি,
प्लस कट स्क्वायर 60 डिग्री एंड कोसेक 60 एर मान कत 2/√3 तेना 2/√3 होल स्क्वायर कट हईल 1/√3 1/√3 होल स्क्वायर আসলে বুঝতে পেরেছেন এটা ভাঙলে হয় 4/3 প্লাস 1/3 ওকে বাকিটা আমি সেটি করি লসাগু করলে কত হবে 3 তাহলে 4 + 1 = কত 5/3 এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নম্বরে যাব হ্যাঁ করিম মাহতাব লেখা ক্লিয়ার আছে এবং ক্লিয়ার শোনা যায় কিনা সেটা একটু বলো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা সেটা একটু বলো নম্বরে দেওয়া আছে cos a প্লাস sin a / cos a মাইনাস sin a বইতে রকমটা আমরা করে আসছে তোমরা √3 প্লাস 1 / √3 মাইনাস 1 আমাদের কি করতে হবে এখান থেকে এর মান নির্ণয় করতে হবে দেখে বুঝছো এটা যোজন বিয়োজন যোজন বিয়োজনটা করে ফেলি আমরা তাহলে আমরা লিখব cos a প্লাস sin a প্লাস cos a মাইনাস sin a / cos a প্লাস sin a মাইনাস cos a প্লাস sin a ওকে ইকুয়াল টু √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1 দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো বলিও বা উপরে সাইন কেটা যায় থাকে 2 cos a বা নিচে cos কাটা যায় থাকে 2 sin a ইকুয়াল টু উপরে থাকে 2√3 আর নিচে থাকে রুট হবে নিচে থাকে 2 ওকে দেখুন সহজ হয়ে গেল 2 কেটে গেল সাইন বাই কস কি কট কট ইকুয়াল টু 2 কেটে গেল √3 তাহলে কট √3 কত ডিগ্রিতে আছে কট √3 আছে 30 ডিগ্রিতে ঠিক আছে বা কট ইকুয়াল টু কট 30 ডিগ্রি অতএব এ ইকুয়াল টু 30 ডিগ্রি এটাই অ্যান্সার আমরা এর মান পেয়ে গেলাম ওকে ধন্যবাদ ঠিক মতো তাহলে দেখতে থাকো শুনতে থাকো যেহেতু ঠিক মতো দেখাশোনা যাচ্ছে আর কোনো সমস্যা হলে আমাকে বলো এবার আমরা করব গ নাম্বার গ নম্বরে কী আছে আমাদের এতগুলো জিরো হলে সমীকরণটি সমাধান করে দেখাতে হবে থিটা ইকুয়াল টু এ অথবা থিটা ইকুয়াল টু এ তাহলে আগে আমরা সমীকরণটা
লেখি। এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, যেহেতু এ আছে দেখো, এই যে টু এ এবং এ, ঠিক আছে, এই এটা কিন্তু আমাদের খ হাতে যে এর মান 30 ডিগ্রি পেলাম সেইটা আমাদের নিতে হবে, ঠিক আছে। এ ইকাল টু 30 ডিগ্রি, একটু লিখে নিই আগে আমরা। খ হতে পাই, কারণ এই যে এ আছে এর মানটাই খ থেকে নিতে হবে, এ ইকাল টু 30 ডিগ্রি। ওকে, এখন আমরা পদার্থ রাশিতে যাই। পদার্থ রাশি আছে আমরা 4 sin² θ -2+√3 sin θ +√3 = 0। আশা করি বুঝতে পারছো। আমরা এখানে দেখো একটা গুণ আছে, গুণটা করে দিতে পারি, 4 sin² θ -2 √3 sin θ +√3 = 0। বুঝতে পারছো আশা করি। এখানে একটু মিস্টেক মনে হচ্ছে, হ্যাঁ আমি গুণে একটু মিস্টেক করে ফেলছি, লাইনটা মুছতে হবে আমার, আমি সাইনটা খেয়াল করি নাই, এখানে একটু ভুল আছে। এখানে হবে 2 sin, 2 sin θ -2√3 sin θ, ওকে, +√3 = 0। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের যেটা করতে হবে, এটা মিডল টার্ম ব্রেকের মতো করা আছে, দেখি কমন নেওয়া যায় কিনা। এখান থেকে দেখো 2 sin θ কমন নেওয়া যায়, 2 sin θ যদি কমন নেই, এখানে থাকে 2 sin θ মাইনাস এখান থেকে 1, এখানে কমন নেওয়া যায় কি √3, ঠিক আছে। আমি যদি √3 কমন নিই, -√3, তাহলে এখান থেকে 2 sin θ -1 = 0। ওকে, বা লেখা যায় আমাদের 2 sin θ -1 × 2 sin θ -√3 = 0। আশা করি বুঝতে পেরেছি এতটুকু। এবার আমি বাকিটা রাইট সাইডে লিখি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 sin θ -1 = 0, অথবা লিখতে পারি 2 sin θ -√3 = 0, বা লেখা যায় 2 sin θ = 1, এটা লেখা যায় 2 sin θ = √3, বা sin θ = ½, বা sin θ √3/2। দেখতে পাচ্ছ আশা করি, বা sin θ = এখন দেখতে হবে তোমাকে sin ½ কত ডিগ্রিতে আছে। আমরা জানি sin ½ আছে 30 ডিগ্রিতে, 30 ডিগ্রি, আর sin√3/2 আছে 60 ডিগ্রিতে, sin 60 ডিগ্রি, বা
थीटा इक्वल टू 30 डिग्री बा थीटा इक्वल टू 60 डिग्री आदि प्रमाण किंतु पर हो गया से ठीक है बा थीटा इक्वल टू ए जो शुरू तो देखो हमरे लिखे नहीं सिला खोहते भाई थीटा इक्वल टू ए इक्वल टू 30 डिग्री তাহলে এখানে মান বসাই দিই 30 ডিগ্রি পরে তো এ বসাই দিই এ আর এখানে কি বসতে পারি আমরা থিটা ইকুয়াল টু এটা 60 ডিগ্রি এটা লেখা যায় টু ইন্টু 30 ডিগ্রি অতএব থিটা ইকুয়াল টু টু এ তাহলে হয়ে গেল থিটা ইকুয়াল টু এ থিটা ইকুয়াল টু টু এ এটা আমাদের দেখাইতে বলছে শর্ট আশা করি বুঝতে পেরেছো কোনো কমেন্টস থাকলে করো অঙ্কগুলো আমাদের একটু ব্যতিক্রম ধর্মী জিনিস থাকে এই জন্য কিন্তু আমি করাই তোমাদেরকে আগেও বলেছি আমি এই অঙ্কগুলো তোমরা আলাদাভাবে নোট করে রাখবা পরীক্ষায় কিন্তু এখান থেকে অঙ্ক থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে এবার আমি কুমিল্লা বোর্ডের সহজ অঙ্ক যদিও তোমরা এটা এমনিতেই পেরে যাওয়ার কথা তোমাদের কুমিল্লা বোর্ডের 17 সালের অঙ্ক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দেবো আমি এটা সহজ অঙ্ক আছে আমি করাবো যশোর বোর্ডের 17 সালের একটা অঙ্ক আছে সেইটা আমি করাবো ওকে কুমিল্লা বোর্ডের 17 সালেরটা তোমাদের হোমওয়ার্ক যদি টেস্ট পাস কাছে থাকে তাহলে বলো তাহলে আর লিখে দেবো না তাহলে তোমরা নিজেরাই করে ফেলবা আর যদি না থাকে তাহলে বলো তাহলে আমি লিখে বা ছবি তুলে দিয়ে দেবো টেস্ট পাস সবার কাছে আছে একটু কমেন্টস করে জানাও আমাকে তাহলে তুলি আমি উদ্দীপকটা দেখো যশোর বোর্ড 17 সাল ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকাল টু 90 ডিগ্রি আর আছে ট্যান থিটা ইকাল টু 1/√3 ওকে ক নম্বরে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য কত খ নম্বরে করতে হবে প্রমাণ করো কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা ইকাল টু হাফ এটা প্রমাণ করতে হবে গ নাম্বারে করতে হবে কোণ এ ইকুয়াল টু যদি হয় এক্স মাইনাস ওয়াই আর কোণ সি ইকুয়াল টু যদি হয় এক্স প্লাস ওয়াই ঠিক আছে হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এক্স এবং ওয়াইয়ের মান কত ওকে তাহলে আমরা শুরু করি ক নম্বর থেকে অঙ্কটা তোমরা লিখে নিলে ভালো হয়
মিস্টার রেদান বুঝেছো, ক্লাসে মনে হয় পরে জয়েন করেছো, ক্লাসে টাইমলি জয়েন করবা, সেটা সবার জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে এখন ক নাম্বার বলা আছে এসি ভাওয়ার দৈর্ঘ্য, ক নাম্বার যারা দেওয়া আছে আমরা বুঝতে পারতেছি যে এর একটা চিত্র রাখতে হবে, কোন বিকে 90 ডিগ্রি ধরে একটা চিত্র। তাহলে প্রথমে আমরা একটা চিত্র আঁকি যেখানে কোন বি থাকবে 90 ডিগ্রি। ওকে, এটাকে এ ধরি আমরা, এটাকে বি ধরি, এটা সি ধরি, এটা হলো 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ, আর দেওয়া আছে কি ট্যান থিটার মান, তাহলে এটা হলো থিট, এখন ট্যান থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকাল টু 90 ডিগ্রি, ঠিক আছে, এবং কী দেওয়া আছে ট্যান থিটা সমান 1/√3, ট্যান কি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একবারে বলতে পারি এ বি হচ্ছে লম্ব, তার মানে এ বি বাই ভূমি হলে √3 হলে ভূমি বিসি, তার মানে চিত্র অনুযায়ী এটা এ বি বাই বিসি, আমি একবারে করে দিলাম, লিখে দিলাম, অর্থাৎ অর্থাৎ এ বি ইকাল টু কত 1, এবং বিসি ইকাল টু √3। তাহলে আমাদের এখন এসি মান কীভাবে করতে হবে, পিথাগোরাসের সাহায্যে, আশা করি তোমরা এটা পারো। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী লেখা যায়, এসি স্কয়ার ইকাল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বির মান কত আছে 1, বিসির মান কত আছে √3। তাহলে 1 + 3 = 4, আমাদের এসি বের করতে হবে, তাহলে এসি ইকাল টু হবে √4, তার মানে কত 2 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি খ নম্বরে, কমেন্টস করো। হ্যাঁ, পরীক্ষা অবশ্যই চিত্র দিবা, এখানে যে উদ্দীপক বলা আছে সেটা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, চিত্র দিতেই হবে। এখানে মোটামুটি 3টা অঙ্কের চিত্র আছে, পরবর্তী যে অঙ্কটা আছে এটা তুমি উদ্দীপক দিয়ে করতে গেলে এটা চিত্র লাগবে, বুঝতে পেরেছ। তাহলে এসি পেলে আমরা 2। এবার দেখো খ নাম্বার দেওয়া আছে ট্যান থিটা ইকাল টু 1/, এখানে মানগুলো বের করে নেবো, এই এই জিনিসগুলো যে কোসেক সেক এর মানগুলো বের করে নেব, ঠিক আছে। ট্যান থিটা দেওয়া আছে, আর ক হাতে কী পাই আমরা, ক হাতে পাই এসি সমান 2, ঠিক আছে। এখন এখানে যদি আমরা মানগুলো বের করতে চাই তাহলে এখানে চিত্র লাগতেছে, কিন্তু চিত্রটা এঁকে ফেলি। এ বি সি, তাহলে আমাদের
এটা টু আসলো, এটা ওয়ান, এটা রুট থ্রি। বুঝতে পারছো চিত্রটা আমি এঁকে দিলাম, আশা করি দেখতে পেয়েছো। তাহলে এই চিত্র অনুসারে কী লেখা যায়, কোসেক থিটা কী কী দাঁড়ায়, এই কোসেকের মানটা আমরা বের করে নিই। কোসেক থিটা ইকুয়াল টু দাঁড়ায়, কোসেক কি সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব, তার মানে হবে এসি বাই এবি। ওকে, এসি বাই এবি সমান কি হবে, এই অনটা আমি ভিতরে লিখে দিই, এসি হলে দুই, এবি হলে এক, দুই বাই এক, দুই বাই এক মানে দুই, ঠিক আছে। আর সেক কি হবে, কজের উল্টা, অতিভুজ বাই ভূমি, মানে টু বাই রুট থ্রি, অতিভুজ বাই ভূমি, তার মানে এসি বাই বিসি, তার মানে টু বাই রুট থ্রি। আসলে বুঝতে পারছো, এবার আমরা মানগুলো বসাই দিলে মোটামুটি হয়ে যাবে। আমি তাহলে এই অংশগুলো মুছে ফেলি। এবার লেফট সাইডটা আমরা লিখি, এটা আমরা করতেছি কত, খ নাম্বার, লেফট হ্যান্ড সাইড, কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা। ওকে, কোসেক, কোসেকের মান হলো টু, তাহলে হবে টু স্কয়ার মাইনাস সেক, সেকের মান টু বাই রুট থ্রি, টু বাই রুট থ্রি হোল স্কয়ার। টু বাই রুট থ্রি হোল স্কয়ার। এবার আসো কোসেক, আবার টু প্লাস টু বাই রুট থ্রি হোল স্কয়ার। আসলে বুঝতে পেরেছো, এটা করলে আমাদের কি আসে, ফোর মাইনাস ফোর বাই থ্রি, ফোর প্লাস ফোর বাই থ্রি, দেখা যাচ্ছে কিনা দেখো। বাকিটা আমি রাইট সাইডের অংশগুলো মুছে দিচ্ছি, সেখানে লিখি লেখা যায়। বা উপরে যদি আমরা লসাগু করি, থ্রি হা লসাগু, তিন চেরা বারো মাইনাস চার, নিচে লসাগু হয় কত, থ্রি, তিন চেরা বারো প্লাস ফোর, এটা করলে হয় উপরে হয় কত, আট, আট বাই থ্রি, নিচে হয় ষোলো বাই থ্রি। বা উল্টাই দিলে হয় আট বাই থ্রি ইন্টু থ্রি বাই ষোলো, তাহলে কাটলে কি হয়, হাফ থাকে আমাদের, রাইট সাইড কি হাফ ছিল, হয়ে গেছে ইকাল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, কমেন্টস করে জানাও ঠিকমতো বুঝছো কিনা। পরেরটা বলা আছে, কোন এ এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। ঠিক আছে, আগের চিত্রই আমরা আঁকবো এবং কোনগুলা চিহ্নিত করব। ওকে, তাহলে গ নাম্বার দেখো, গ নাম্বারে প্রথমে আমার চিত্রটাই এঁকে নেই, এ বি সি, এটা হলো
90 ডিগ্রি। এখন বলা হয়েছে কোণ এ এক্স মাইনাস ওয়াই, এ হলো উপরেরটা, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই, আরটা হলো কি কোণ সি এক্স প্লাস ওয়াই নিচেরটা, এইটা হলো এক্স প্লাস ওয়াই। আসলে বুঝছো তোমরা, এই একটা কোণ এবং একটা কোণ, এই দুটো মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন ত্রিভুজ এ বি সি সমকোণী উদ্বিভাগে বলা আছে সমকোণী ত্রিভুজে, ঠিক আছে। আমরা যদি নেই ট্যান ট্যান এক্স মাইনাস ওয়াই কি আছে লম্ব বাই ভূমি, তখন কিন্তু এটা খেয়াল করো, আমি যখন ট্যান নেব এই কোণটা নেবো, তখন কিন্তু এইটা হলো ভূমি আর এটা হচ্ছে লম্ব, এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু, বিসি বাই এ বি, বুঝতে পারছো নিশ্চয়ই। এখন মান বসাবো আমরা, বা ট্যান এক্স মাইনাস ওয়াই ইকাল টু, এই মানগুলো কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম, সেই মানগুলো এখানে বসাই দিই। আমরা এটা পেয়েছিলাম টু, এটা পেয়েছিলাম ওয়ান, এটা পেয়েছিলাম রুট থ্রি, তাহলে বিসির মান কত, বিসি বিসি হলে রুট থ্রি, আর এ বির মান কত, এক, তা আমার এটা মান হলো শুধু রুট থ্রি, বুঝতে পারছো। তাহলে ট্যান লেখা যায় বা ট্যান এক্স মাইনাস ওয়াই ইকাল টু ট্যান রুট থ্রি কত ডিগ্রি দে, ট্যান 60 ডিগ্রি দে, লেখা যায় ট্যান 60 ডিগ্রি, অতএব এক্স মাইনাস ওয়াই ইকাল টু লেখা যায় 60 ডিগ্রি, সমীকরণ এক। একটা বের করে ফেলছি আমরা, ঠিক একইভাবে আমরা বের করব কোনটা এক্স প্লাস ওয়াই, আমি এখন পুরোটা মুছে দিলাম, উদ্দীপক তো দরকার নেই, এটা লাস্ট অঙ্ক আমাদের, তাই পুরোটাই মুছে দিলাম। একইভাবে আমরা বের করব এক্স প্লাস ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে লিখি আমরা, এটা করতেছি আমরা গ, তাই তো গ, আবার ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে, ঠিক আছে, ট্যান কোণ ট্যান এক্স প্লাস ওয়াই, এখন যখন এইটা এক্স প্লাস ওয়াই নিলাম তখন কিন্তু এই বিসি ভূমি, ঠিক আছে, বিসি ভূমি আর এটি লম্ব, ইকাল টু এ বি বাই বিসি, সমান এ বির মান কত, ওয়ান, বিসির মান হলো রুট থ্রি, তার মানে ট্যান এক্স প্লাস ওয়াই সমান দাঁড়াইলো ওয়ান বাই রুট থ্রি। এখন ট্যান ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রিতে বলতে পারো, ট্যান 30 ডিগ্রিতে, তাহলে লিখতে পারি আমরা বা ট্যান এক্স প্লাস ওয়াই ইকাল টু ট্যান 30 ডিগ্রি, তাহলে বোথ সাইডে ট্যান বাদ দেবে, এক্স প্লাস ওয়াই ইকাল টু কত থাকে 30 ডিগ্রি, সমীকরণ দুই। এখন এই এক আর দুই যোগ বিয়োগ করলে এক্স ওয়াই বেরোয় যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই। এখন এক প্লাস দুই, তোমরা বিস্তারিত লিখে নিও, এক এবং দুই নং সমীকরণ যোগ করে, আমি সহজে লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত 30 প্লাস 60, আমি কিন্তু সরাসরি করলাম, কারণ এখন বড় হয়েছে, বেশি পেঁচানোর সময় নাই, টু এক্স ইকাল টু 90 ডিগ্রি, তাই তো, অতএব এক্স ইকাল টু দাঁড়াইল আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, যোগ বিয়োগ ঠিক আছে তোমাদের, টু এক্স ইকাল টু এখানে ছিল 60, এখানে ছিল 30, 90, হ্যাঁ ঠিক আছে। আর একবার করব বিয়োগ, এক মাইনাস দুই দেখা যাবে এখান থেকে, তাহলে এক হইল এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু
साइट साइट माइनस 30 डिग्री बा এখানে তোমার মাইনাস টু ওয়াই ইকুয়াল টু প্রবলেম মনে হচ্ছে অঙ্কটায়, অঙ্কটা একটা প্রবলেম মনে হচ্ছে। কোনটা মাইনাস আসতেছে, যাই কিছু করার নাই, আমাদের যেটা করণীয় সেটা করে যাই। দেখেন কোনটা মাইনাস আসতেছে, মাইনাস রেখে দিতে হবে। তাহলে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বা ওয়াই ইকাল টু থাকবে 2 দিয়ে 30 কাটলে কত হবে, -15, -15 ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো দুইটা, একটা এক্সের মান, একটা ওয়াইয়ের মান, এই একটা মান এবং একটা মান। আমাদের কোশ্চেনে যা বলা হয়েছে আমরা কিন্তু সেভাবে করেছি। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এখানে মাইনাস কোণ আসতেছে, কিন্তু এটা কিছু করার নেই আমাদের, কারণ যেটা উদ্দীপক বলা হয়েছে সেটি করা হয়েছে। যেটা আসার কথা ছিল অ্যাকচুয়ালি সেটা হয়েছে এখানে এক্স এক্স মাইনাস ওয়াইটা 30 আসার কথা ছিল, আর এক্স প্লাসটা আসা উচিত ছিল 60, ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হইতো না। আমরা কি সব মান ঠিক মতো বসিয়েছি? যদি সব মান ঠিক মতো বসে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। তোমরা একটু দেখতে পারো যে আমি ট্যান রুট 3 = 60 ঠিক আছে কি না, মানটা চেক করে নিতে পারো। ট্যান রুট 3 = 60 আর হইল ট্যান 30 = ট্যান 1/√3 = 30, এই দুইটা মানে একটু যদি চেক করে দেখতে পারো তাহলে আমাদের একটু কনফার্ম হওয়া যেত। দেখো তো মান দুইটা একটু তোমরা চেক করে দেখো ঠিক আছে কিনা, যাদের ক্যালকুলেটার আছে হাতে একটু ক্যালকুলেটারই করে দেখতে পারো। তাহলে এটা আমাকে জানাও। একটু কুইক করো, আমি যে কথাটা বলছি আমার কথা বুঝছো কিনা। মিস্টার কারিব, রিদওয়ান, সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝছো, কিন্তু আমি যেটা বললাম যে মান দুটো ঠিক আছে, একটু তোমাদের হাতে বই থাকলে দেখে ক্যালকুলেটার দেখে নাও যে ট্যান √3 মান 60 ডিগ্রি আর ট্যান 1/√3 30 ডিগ্রি, এই মান দুইটা আমি ঠিক লিখছি কিনা একটু দ্রুত একটু জানাও আমাকে, না মান দুইটা আমি উল্টাই লিখছি। কোনটা, ট্যান √3 60 আর ট্যান 1/√3 সব ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে তো কিছু করার নাই, অঙ্ক যেভাবে শিখেছে সেভাবে আমরা করেছি। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, তোমাদের জন্য আমি কিছু HW দিচ্ছি, একটা অঙ্ক বললাম যে কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক, এটা আমি ছবি তুলে দিচ্ছি, আর যে CWটা আছে সেইটা HW থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের HW থাকবে কি, HW থাকবে CW প্লাস পিকচার, ওকে, CW থাকলো আর আমি একটা পিকচার তুলে দিচ্ছি সেইটা থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।